নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে বরাক সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী। সোনাইয়ে কালবৈশাখী ঝড়ে তছনছ বসতবাড়ি সহ দোকানপাট, ব্যাপক ক্ষতি। বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত বরখোলার জনগণ জানালেন তীব্র ক্ষোভ। বাংলা নববর্ষ 1429 ও রঙালী বিহু উপলক্ষে আপামর জনসাধারণকে আমার বাংলা নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার বরাক সফরে এলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এদিন কুম্বীরগ্রাম বিমানবন্দরে আসার পর সেখান থেকে তিনি চলে যান উধারবনস্থিত শ্রী শ্রী কাঁচাকান্তি কালীবাড়িতে। মন্দিরে পৌঁছানোর পর শ্রী শ্রী কাঁচাকান্তি কালীমায়ের পূজা অর্চনা করেন, পরে সেখান থেকে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি মূলত বরাকের সরকারি উন্নয়নমূলক কাজগুলো সরজমিনে খতিয়ে দেখতেই তার এই উপত্যকায় আসা বলে জানান তিনি। বিশেষ করে গ্রামাঞ্চলে সরকারি উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতে তিনি বরাক সফরে এসেছেন বলে জানান। এদিন প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সাথে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ বিজেপির দলীয় কর্মী ও সমর্থকরা। প্রধানমন্ত্রী জি কা যোজনা হ্যায় কি জিতনা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হ্যায় জিধর আবি বিকাশ নেই পৌঁছা, আপকে সড়ক কা ভি ক্যা হাল থা? वो सड़क हमारी सरकार ने आने के बाद बनवाया, तो ऐसे जहाँ जहाँ पर आज़ादी का 75 वर्ष पूरा हुआ लेकिन लोगों तक जो सुविधा पहुँचना चाहिए था वो नहीं पहुँचा, उस सबको एकजुट होकर काम कर कर लोगों का हालचाल पूछते हुए वहाँ पर वो काम करना है उनको। जस्टिस, इक्वालिटी, फ्रेटर्निटी संविधान बोलता है, लेकिन वो जस्टिस जनता को मिले, लोगों को न्याय मिले, लोगों को विकास का न्याय मिले, तरक्की का, प्रगति का न्याय मिले, इसलिए उसी कार्यक्रम को लेकर हम सब लोग जा रहे हैं। और मेरे जो ड्यूटी है केंद्र सरकार ने हैलाकांडी और बक्सा में लगाई है, तो वहाँ का स्थिति देखने के लिए बराक वैली में क्या होगा? बराक वैली, बराक वैली मतलब काठा डिस्ट्रिक्ट को आप क्या करें? बराक वैली का हिस्सा है ना, बराक वैली का हिस्सा है ना, मैम थोड़ा ग्रास रूट लेवल स्ट्रांग होना चाहिए। পয়লা বৈশাখে সাত সকালের বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে সোনাইয়ের বহু গ্রামে। ঝড়ে তছনছ হয়েছে এলাকার বহু ঘর। শুধু তাই নয়, বিধ্বংসী ঝড়ে ঘরের উপর ভেঙে পড়েছে বিশাল গাছও। শুক্রবার সকাল 7টা নাগাদ কালবৈশাখী ঝড়ে বহু পরিবারের বর্তমানে খোলা আকাশের নিচে থাকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। ঝড়ে কারোর ঘর ভূপতিত করেছে, তো আবার কারো ঘরের টিন উড়িয়ে নিয়ে কোথায় ফেলেছে তার কোনো হদিশ নেই। এছাড়া সড়কের পাশে থাকা দোকানগুলো ঝড়ের গতিতে উল্টে গেছে। এক কথায় বৈশাখী ঝড়ে তছনছ করে ফেলেছে গোটা এলাকাকে। এদিকে ব্যাপক হারে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় উপচে পড়েছে বিদ্যুতের খুঁটি, এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিমতো ঘর বানাইয়া উড়াল লাগাই না আমরা থাকিয়া, আমরা সরকার থাকি যে নিলা আবো ঘর কোনো খাইছি না আর পাই আর না। এবছর গতবার শুনছি এবছর আমরা পয়লা পাইবো, পয়লা পাইবো বলে আইদিন পর্যন্ত আবো খাইছি না। যখন আমরা বর্তমানে আজকে ঘর দুয়ার সব ভাঙি নিচে, তখন বর্তমানে আমরা এই বর্তমানে যেন খাড়া হইয়া মেঘর বৃত্তে যেন উবাইটা মেঘ দিলে পানি দেয় কাপড় পর্যন্ত দিজা বাড়ি বাড়ির মানুষে আই নিয়ে কাপড় দিছে এখন পিন্দিয়া। আর ও দেখো এখন রবিবার পর্যন্ত জায়গা নাই, উবাইবার পর্যন্ত জায়গা নাই, মেঘ আনলে খানো দিতাম উবাইতাম। কোনো বাবদ নাম কি দা আলি হুসেন বড়ুইয়া? ও আমার হুড়ুমুড়ু দোকান এখন আসলো, ঈদর বাজার উজার উঠাইছিলাম তোরা আটা সিস আর ও গুলা মধুর মাধুর তা উঠাইছিলাম। এটা তো সব ও এটা ডাব্বা ডাব্বা রাখি, এটার তো আর ডাকন টুকন লাগাই না। ওইটা সারা বিজি উজি শেষ, এটা সারা উড়াইয়া কিছু লইয়া গেছে গা, টিনটা নিতা সব উড়াইয়া আবার লইয়া গেছে গা। গরিব মানুষ বাচ্চা কাচ্চা লইয়া যাইবার জায়গা নাই, আর ও রুজির আসলো লাইনে গুতুরা তুরি টুকটাক বেশিয়া ব্যবসায়ী করিয়া চলতাম, ওগুলো লইয়া গেছে গা। ওই একটা সরকার তিন একটা ব্যবস্থা করে দিন তুমি তাই।
বরখলে দিন কয়েক থেকে বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের দরুন বিদ্যুতের ছিঁড়ে পড়ায় অন্ধকারের মধ্যে দিন যাপন করছেন এলাকাবাসীরা। এদিকে বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়া সত্ত্বেও তা মেরামতি করতে বিদ্যুৎ বিভাগের কর্মীদের কোনো হেলদোল নেই বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসীরা। শুক্রবার সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ উপড়ে গিয়ে উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সভাপতি জহরুল ইসলাম বরভুইয়া জানান, বরখলায় বিদ্যুতের সমস্যাটি নতুন নয়, দীর্ঘদিন থেকে এতদঞ্চলের লোকেরা এ নিয়ে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছে। সামান্য বৃষ্টিপাত হলেই এলাকাবাসীদের অন্ধকারের মধ্যে দিন কাটাতে হয়, এমনকি স্কুল কলেজ পড়ুয়াদেরও পড়াশোনায় নানা ব্যাঘাত দেয় বলে জানান। আমরা কি বিল পরিশোধ করি না? আমরা যদি বিল পরিশোধ করে থাকি, আমাদের তিন দিন থেকে আমাদের যে বিদ্যুৎ নেই, আমরা কেন প্রতিবাদ করছি না? আমরা সবসময় যদি দুইটা বিভাগের উপর আমরা প্রতিবাদ করি, সেই দুইটা বিভাগ হলো, একটা হলো পুলিশ বিভাগ আর একটা হলো আমাদের এই মেডিসিন। যে আমরা যদি ডাক্তার কোনো সময় আমরা পাই না, তাহলে আমরা হসপিটালে ভাঙচুর করি। আমরা ডাক্তার কেন আসলো না, কেন আমাদের রোগীটা দেখলো না, সেই নিয়ে আমরা কথা বলি। যদি আমাদের কোনো কানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আমরা সবসময় পুলিশ প্রশাসনকে দায়ী করি, অ্যাক্সিডেন্ট কেন হলো, পুলিশ কেন আসলো না, যদি চুরি হয়ে গেল পুলিশ কেন চুর করতে পারলো না। কিন্তু আমাদের যে বিদ্যুৎ নেই সেটা নিয়ে আজ পর্যন্ত, আজকে তিন দিন হয়ে গেল, আমরা কেউ মুখ খুলছি না। কারণ যদি বিদ্যুৎ না থাকে, তো আমাদের ঘর থেকে কিছু চুরি হওয়ারও সম্ভাবনা থাকবে। যদি বিদ্যুৎ না থাকে, আমরা ছেলেমেয়েরা পড়াশোনা করতে অসুবিধা হবে, সেই দিকে আমাদের সবার নজর দিতে হবে। তাই আমি সবাইকে আহ্বান করছি যে আমাদের এই যে বিদ্যুৎ নেই সেটা নিয়ে সবাই মুখ খুলুন। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে হনুমান জয়ন্তী মহোৎসব। শ্রী শ্রী হনুমান ধাম সেবা সমিতি তারাপুর শাখার উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শনিবার হনুমান জয়ন্তী মহোৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারী চলাকালীন সময় বিগত দুবছর হনুমান জয়ন্তী মহোৎসব স্থগিত রাখা হয়েছিল, কিন্তু এবছর পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরে আসায় আয়োজক সংস্থার কর্মকর্তারা বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন। শুক্রবার তারাপুর হনুমান মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার কর্মকর্তারা জানান, চৈত্র পূর্ণিমা তিথির পুণ্যলগ্নে তারাপুরস্থিত হনুমান ধামে কোভিড বিধি নিষেধকে মাথায় রেখে উপযুক্ত মর্যাদা সহকারে হনুমান জয়ন্তী মহোৎসব পালন করা হবে। এদিন মন্দির প্রাঙ্গণে সকাল থেকে পূজার্চনা, হোমযজ্ঞ, মঙ্গল আরতি ও মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর সকাল 9টা নাগাদ শ্রী শ্রী হনুমানজির শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রম করে পুনরায় তারাপুর হনুমান ধামে এসে শোভাযাত্রাটি সম্পন্ন করা হবে। পাশাপাশি এদিন বিকাল 7টায় ভজন কীর্তন সহ আরতির মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে বলে জানান আয়োজক সংস্থার কর্মকর্তারা। दो साल कोविड के लिए हम लोगों का ये कार्यक्रम हनुमान धाम से जो हनुमान जयंती मनाया जाता है, ये दो साल के लिए हम लोगों का कार्यक्रम बंद हो गया था। एक और कोविड की वजह से, कोविड से बढ़ते हुए असर देख करके सरकार का निर्देश के अनुसार से हम लोग यहाँ कोई उत्सव नहीं किए। सिर्फ हनुमान जयंती के दिन, उनके हनुमान जी के जन्म के दिन, पूर्णिमा के दिन यहाँ पूजा अर्चना आहुति ये सब हुआ, छोटे आकार में हुआ। तो इसीलिए इस साल हम लोगों को भगवान ने, हनुमान जी ने फिर से समय दिए हैं और हम लोगों को सुजोग भी मिला है। तो हम लोग अभी हनुमान जयंती पालन इस साल खूब ही धूमधाम से करने का हम लोगों का इस बार संकल्प। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তার মন্ত্রিসভার সহকর্মী তথা বন ও পরিবেশ, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার নগাঁও দক্ষিণ বিভাগের অধীনে থাকা লঙ্কাজান বনাঞ্চল এলাকা পরিদর্শন করেন। গোপন সূত্রের খবরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে খবর আসে, লঙ্কাজান বনাঞ্চলের বহু বৃক্ষাদি কেটে নিচ্ছে সেখানে থাকা দুর্বৃত্তরা। তা সরজমিনে পরিদর্শন করতে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে নির্দেশ দেন তিনি। বনাঞ্চলের ভেতরে থাকা প্রায় 250 বর্গ কিলোমিটার বনাঞ্চলের এলাকায় এক চিরুনি অভিযানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দুর্বৃত্তরা পরিবেশ সুরক্ষা আইন 1986 এবং ভারতীয় বন আইন 1927 লঙ্ঘন করে লঙ্কাজান বনাঞ্চল থেকে বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায়।
এদিন পরিদর্শন শেষে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার মতামত ব্যক্ত করে বলেন, লঙ্কাযান সফরের সময় তিনি একটি দল গঠন করেছেন, সেই দলটিকে চারটি ভাগে বিভক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রত্যেকে সাত দিনের মধ্যে সেখানে কতগুলি গাছ কাটা হয়েছে তা মূল্যায়ন করবে বলে জানান। তিনি এও বলেন, এতে জেলা প্রশাসনের সাথে বন বিভাগের কর্মীদেরও সামিল করেছেন। তারা সংরক্ষিত এলাকায় ধ্বংসের তদন্ত করার জন্য সঠিক পদক্ষেপ নেবেন। এদিন তিনি জেলা লঙ্কাযান ডিএফও কে নির্দেশ দিয়ে বলেন, কাউকে অনুমতি ছাড়া বনাঞ্চলে প্রবেশ করতে দেওয়া যাবে না, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে বলে জানান বনমন্ত্রী। কাটিগোড়ার আকলরানী নমসূদ্রের পুত্র অর্জুন নমসূদ্র 2012 সালে ডি ভোটারের নোটিশ পেয়ে আত্মহত্যা করেন। সেই ঘটনার পর 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচরের নির্বাচনী প্রচারে এসে ঘোষণা করেন যে অর্জুন নমসূদ্রের আত্মহত্যা বিফলে যাবে না, অর্থাৎ এইভাবে আর কাউকে ডি ভোটারের নোটিশ পেয়ে আত্মহত্যা করতে হবে না। কিন্তু দিন কয়েক আগে অর্জুন নমসূদ্রের মা আকলরানী নমসূদ্রের নামে আবারও ডি ভোটারের নোটিশ আসে। এই খবর পাওয়ার পর আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষদী পুরকায়স্থ বৃহস্পতিবার কাটিগোড়ায় আকলরানী নমসূদ্রের বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন। সেই সঙ্গে বর্তমান সরকারের এই মানবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন বিধায়ক কমলক্ষদী পুরকায়স্থ। এদিন তিনি নগদ কিছু অর্থ দিয়ে সাহায্য করেন এবং তিনি ভবিষ্যতে পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। দেখা গেল যে আজকে থেকে প্রায় 6-7 বছর পরে আবার সেই মাতৃর নামে আবার ডিভোটার নোটিশ, এবং এই যে অন্যায় এটা, এবং আমার জানা মতো ইদানিংকালে আরও আরও নোটিশ এরকম রেডি করা হয়েছে, এগুলো সার্ভ করা হইব। কিন্তু সেই সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে প্রত্যেকটা ডিটেনশন ক্যাম্পগুলো ঘুরাইয়া দেওয়া হইব, আর এরকম কোনো ঘটনা হইতো না। কিন্তু আজকের দিনে এনআরসি থেকে শুরু করিয়া এই যে বাঙালিরা বিশেষ করিয়া এই যে প্রবলেম, এই যে অসুবিধা, এবং বিশেষ করিয়া মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিয়া নাগরিকত্ব, সবচেয়ে বড় অধিকার হইলকে নাগরিকত্বের অধিকার, কিন্তু সেই নাগরিকত্বের অধিকার তো নেই আজকে মানুষ বঞ্চিত। এবং বিশেষ করে এইরকম মানুষ, যে মানুষ একবার শিলচর এফটি কোর্টে যেতে হইলে কী কষ্ট, এরকম শুধু একলা আকলবালী নবসূদ্র, আকলবালা নবসূদ্র এরকম একলা নাই, হাজার হাজার এরকম আকলবালা নবসূদ্র এজেন্সি এরকম নোটিশ দেওয়া, এই যে অমানবিক অত্যাচার। সেই সময় আজকে বিশেষ করে সংক্রান্তির দিন আইসি, সেই মাতৃ পাশে এগিয়ে দাঁড়াইছি এবং তার আশীর্বাদ দিয়ে গেলাম, এবং সব ধরনের সহযোগিতা সাহায্য এবং এই লড়াই যেটা আছে, এই বিশেষ করে আমি কমলাক্ষদেব বুরকাইস্থ হিসাবে আমারও লাগে না, আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না, এই দেশের নাগরিক কি নাগরিক না, কারণ 65 ভোটার ইয়ের মধ্যে সার্টিফাইড কপি থাকা সত্ত্বেও এই মানুষের কাছে আবার নোটিশ দেওয়া হয়েছে, বারবার ভোট দেওয়ার পরেও এই মানুষের উপরে নোটিশ দেওয়া হয়েছে। তাই আমারও লাগে, আজকের দিন লাগে যে আমি ভারতবর্ষের নাগরিক নেই, কিন্তু সেই যুদ্ধ চলবো এবং জীবনের শেষ দিন অবধি সেই যুদ্ধ চলে যায়, যে মতো তো আমরা অধিকার হলে না, এটা লাগে আজকে আইসি, এই মাতৃ কাছে আইসি, তার আশীর্বাদগুলো আর লাগে, এবং আমরা সব তার লগে আসি যে এই জিনিসটা বুঝে পারলে। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে নববর্ষের দিন শুক্রবার করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন শহরের 20 ওয়ার্ডের বিজেপির বিজয়ী প্রার্থী রবীন্দ্র দেব, আর ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সুখেন্দু দাস ওরফে নিত্য। এদিন শহরের সমস্যা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উভয় বলেন, শহরের 27 ওয়ার্ডে যা যা সমস্যা রয়েছে তা ওয়ার্ড কমিশনারদেরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাংলার নবসভার প্রতি শুভেচ্ছা দলে দেখতে দিয়েছে, দলের কাম করতে হবে, সামনে করিমগঞ্জ সমস্যা আছে, এই সমস্যার যাতে সমাধান করতে পারি এটাই আমি সবার আছে আসি কথা। বর্তমানে করিমগঞ্জ শহরে বড় সমস্যা হচ্ছে চোরের উপদ্রব, এই সমস্যাটাকে ক্লাস সমাধান কীভাবে সমাধান করা যাবে? চোরের উপর তো আমরা ভোট বসার পর আমরা এসপির সঙ্গে যোগাযোগ করবো, এসপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে যেভাবে নাইট পাহারা পুলিশে এখনও দিচ্ছে তাতে আরও বাড়ানি যায়, এটার আমরা ব্যবস্থা নিই। এবং করিমগঞ্জ শহরের পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন সমস্যা রয়েছে, জলের সমস্যা, নালার সমস্যা, লাইটের সমস্যা, এই সমস্যাগুলো কি এই 5 বছরের মধ্যে সমাধান হবে নিয়ে আমি আজকে আশাবাদী হব। যে যে সমস্যা রয়েছে সমস্যাগুলো সমাধান করা আমরা খুব ইয়ে করবো আর কি, যত তাড়াতাড়িভাবে আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। মানুষ বিশ্বাস করে আপনাকে পুরো পুরোসব আপনার বিজেপির দলের হাতে তুলে দিয়েছে, মানুষের আশাটুকু কি থাকবে? জনগণ আমাদের সঙ্গে যেমন ছিল আমরা জনগণের সঙ্গে থাকবো, এই আশাটুকু আমাদের কাছে থেকে জনগণ পাবে।
অলকাছা অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি তথা বরাকভেলী অটোরিক্সা অ্যাসোসিয়েশন ও কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের ও আপামর জনসাধারণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য। এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়। 1929 বাংলা আজ থেকে শুরু হচ্ছে। আমরা অলকাছা অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি তথা অল বড়া কাছার পরিমাণ হাইলাকান্দি অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি প্রত্যেক সদস্যকে নববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা জানায় এবং এই বছর সবার যাতে সুন্দর ও সফলভাবে অতিবাহিত হয় এই কামনা করি এবং বরাক উপত্যকার প্রতিটি জনসাধারণকে আমরা অটো সংস্থার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। নববর্ষ উপলক্ষে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো খাবারের আয়োজন করি, কিন্তু আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা তা করতে পারেন না। ঠিক তাদের কথা চিন্তা করে নেতাজি ছাত্র যুব সংস্থা 2012 সাল থেকে প্রতিবছর পয়লা বৈশাখে শিলচর শহর ও শহরতলির রাস্তার পাশে থাকা গৃহহীন ও পথচারীদের মধ্যে দুপুরে আহার বিতরণ করে। এবারও তারা ব্যতিক্রম হয়নি। শুক্রবার পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে প্রায় 200 জনের হাতে ভাত, ডাল, ভাজা সবজি, মাছ মাংস ও মিষ্টি তুলে দেন নেতাজি ছাত্র যুব সংস্থার উপদেষ্টা তথা ঈশান বাংলার কর্ণধার সঞ্জু রায়, উপদেষ্টা পুলক পাল, সাধারণ সম্পাদক দিলু দাস, সাংগঠনিক সম্পাদক বাপ্পী আচার্য, কোষাধ্যক্ষ ননিগোপাল দেব, যুগ্ম সম্পাদক অসীম ভট্টাচার্য, সমাজকল্যাণ সম্পাদক অনুপ দেব, সহ সমাজকল্যাণ সম্পাদক বরুহান মজুমদার, অমরজিৎ কুমার, নিরঞ্জন দাস, বিটু পাল প্রমুখ। সহযোগিতায় ছিলেন দ্বীপ নেশা মুক্তির কেন্দ্রের পক্ষে দীপঙ্কর দাস, মেহবুব আহমেদ, হরিশ দাস সহ অন্যান্যরা। এছাড়াও শহরের বাইরে থাকায় আসতে না পারলেও সাহায্য করেন অসম পুলিশের দলগাঁওয়ের সাব ইন্সপেক্টর শশাঙ্ক সাহা, দ্বীপ নেশা মুক্তি কেন্দ্রের মুখ্য পরিচালক রাজদীপ দাস, সংস্থার সহ সভাপতি বিবেক চ্যাটার্জি প্রমুখ। পয়লা বৈশাখ এবং বিহু উপলক্ষে আমরা নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে আজ শিলচর শহরের রাস্তার পাশে থাকা গৃহহীন এবং পথচারীদের মধ্যে আমরা আহার বিতরণ করেছি। আমরা 2012 ইংরেজি থেকেই নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগকে এই আহার নববর্ষে এই আহার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা পয়লা বৈশাখে সবাই নিজের ঘরে ভালোমন্দ রান্না করি এবং আমরা খাই, কিন্তু আমাদের রাস্তার পাশে অনেক আছেন যারা এই আয়োজন করতে পারেন না, তাই আমরা নেতাজি ছাত্র যুব সংস্থা এর কর্মকর্তা এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় 2012 ইংরেজি থেকেই আমরা প্রত্যেক বছর পয়লা বৈশাখে শহরের প্রায় 200+ মানুষের হাতে আমরা আহার তুলে দিই এবং আজ আমরা যে খাদ্য তালিকা ছিল ডাল, বা সবজি, মাছ, মাংস এবং মিষ্টি আমরা এগুলো তুলে দিয়েছি এবং আমাদের সংস্থার কর্মকর্তা ছাড়াও আমাদের শিলচর ট্রাফিক ব্রাঞ্চের গৌরাঙ্গ সাহা এবং কলকাতা থেকে বিবেক চ্যাটার্জি আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের সংস্থার সবাই আমরা একজুট হয়ে কাজটা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আগামীতেও আমরা এটা। সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্ট এবং সাহায্যের হাত নামে সংস্থার যৌথ উদ্যোগে নববর্ষ 1429 উপলক্ষে আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সকালে। এই অনুষ্ঠানকে ঘিরে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয় শিলচরের হাইলাকান্দি রোড এলাকায়। সংগঠনের কর্মকর্তারা পথচারীদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টি বিতরণ করেন। পরে আয়োজকরা সাংবাদিকদের জানান, 2018 সালে এই ট্রাস্টের সভাপতি রত্নদীপ সিলেটি ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং উন্নতির লক্ষ্যে একটি গ্রুপ তৈরি করেন। বর্তমানে এই ট্রাস্টের একটি অঙ্গ সাহায্যের হাত নামের সমাজ কল্যাণ শাখা সমাজমূলক এবং গঠনমূলক কাজ করে যাচ্ছে। এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীযূষ দেবরায়, অভিজিৎ পাল, মিত্রা গোস্বামী, মৃদুলা ভট্টাচার্য, সমা চক্রবর্তী, সুতপা পুরকায়স্থ, মমিতা নাথ, কেশব ভট্টাচার্য প্রমুখ। আমরা ট্রাস্টের খবরে জানাই, প্রথমত হইল যে সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের একটা ফেসবুক গ্রুপ আছে, যেটা 2018 সালে আমরা ট্রাস্টের যে প্রেসিডেন্ট শ্রী রত্নজিৎ দাস কাহিনীটা সৃষ্টি করতে যান। যে সর্বভারতীয় সিলেটি ফোরাম যেটা আমরা ফেসবুক গ্রুপ যেটা, এটার মধ্যে আমরা তার মূল উদ্দেশ্য আছে যে সিলেটি ভাষা এবং সংস্কৃতি এবং কৃষ্টিরে বাঁচাইয়া রাখা এবং এটা উন্নতি করা। আজকে আমরা যারা এখানে আইসি আমরা সব সাহায্যের হাতেরই সদস্য। সাহায্যের হাতের সবচেয়ে মেইন জিনিস হলো যে আমরা সমাজের সেবামূলক এবং গঠনমূলক
সহায়তামূলক কাজ করার উদ্দেশ্যে আমরা সাহায্য না দেব। আজকেও যে আমরা আইছি, আমরা পয়লা বৈশাখের লেগে জনসাধারণের সঙ্গে আমরা কানেক্ট করিয়া তারারে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা, তারা যাতে সমস্ত বছর তারা যাতে আনন্দে থাকে, তারা যাতে সব যাতে সুস্থ থাকে, এই বার্তা নিয়ে আমরা এখানে আইছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে বরাক সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী। সোনাইয়ে কালবৈশাখী ঝড়ে তছনছ বসতবাড়ি সহ দোকানপাট, ব্যাপক ক্ষতি। বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত বরখোলার জনগণ, জানালেন তীব্র ক্ষোভ। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।